অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল নারায়ণগঞ্জের ভোট উৎসব নির্বিঘ্নেই ভোট দিয়েছেন ভোটাররা ভোটগ্রহণ শেষে চলছে গণনা এখন পর্যন্ত চার কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন নৌকার প্রার্থী সেলিনাহায়াত আইভি এর আগে সকালে আটটা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন একশো বিরানব্বইটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে এ এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার সহ সাতজন এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একশো বিরাশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন ঘিরে নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন